বন্ধুরা সানি আঞ্জলির বেবি এখন আপাতত কি অবস্থায় আছে কেমন আছে বেবি আরেকটা কথা বন্ধুরা ডক্টর সুজন কুমার মন্ডল এত বড় ভুলটা উনি কি করে করলেন কি করে এই ভুলটা সানি আঞ্জলিকে করতে বললেন বা কি করে এই কথাটা বললেন এবার আমি এই কথাটা কেন বলছি তাই না চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে আমি কেন বলছি কি ভুল উনি করলেন চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো আমি যে এই যে এত বড় কথাটা বললাম যে ডক্টর সুজন কুমার মণ্ডল এত বড় ভুলটা উনি কী করে করলেন কেন বললাম ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও ভিডিও না দেখে কেউ আজে বাজে মন্তব্য করবে না এবার তোমাদের কাছে প্রথমত বলি বন্ধুরা তোমরা গতকাল সানি অঞ্জলির কিন্তু ভিডিও দেখেছো তাই না সেখানে দেখেছো যে সানি অঞ্জলির বেবিটা এতটাই সিরিয়াস ছিল যে তাকে ভর্তি করে বাড়িতে আসতে হয়েছে বাচ্চাটা ওখানে একাই আছে আর তারা কিন্তু বাড়িতে যতজন গেছিল তারা কিন্তু সবাই কিন্তু বাড়িতে চলে এসছে তাই না এবার কথাটা হলো যে বেবি এতটাই মানে সিরিয়াস জন্ডিসের পরিমাণটা নাকি এতটাই বেশি যে বেবি ওখানে একাই নার্সিং হোমে আছে আর বাকিরা কিন্তু গার্জেনরা বাড়িতে চলে এসছে এবার আমি তোমাদেরকে বলি বন্ধুরা এটা কি তোমরা সচরাচর দেখেছ যে বেবি যখন সদ্যজাত বাচ্চা অসুস্থ হয় আমি কিন্তু জানি আমাদের হসপিটালেও কিন্তু এই নিয়মটা আছে যে বেবি অসুস্থ হতেই পারে একটা বেবি সিজার হওয়ার পর বাচ্চা জন্ম নেওয়ার পর কিন্তু অসুস্থ হতেই পারে তো সেই বেবি যখন এনআইসি থাকে হুম মানে বাচ্চাকে রাখা হয় যখন তখন কিন্তু সাথে অবশ্যই অবশ্যই কিন্তু গার্জেন থাকে না হলে দেখবে যে মা থাকে সময় সময়ে কিন্তু মা বাচ্চার সাথে দেখা করতে যায় বা বাচ্চাকে দুধ খাওয়াতে যায় ঠিক আছে আবার কিন্তু মা ওই ঘরে থাকে না মা কিন্তু পাশে অন্য আরেকটা মানে ওয়ার্ড থাকে যেখানে কিন্তু মা বা গার্জেন থাকে বিশেষ করে মা থাকে বাড়ির গার্জেন যাওয়া আসা করে ঠিক আছে কিন্তু এদের ক্ষেত্রে দেখলাম পুরো ব্যাপারটাই আলাদা যে এরা বাচ্চাকে ওখানে রেখে দিয়েছে নিজেরা এসে ভাবতেই পারছো প্রথম মানে কোলে একটা সন্তান এসেছে সেই সন্তানকে তারা রেখে এসছে আর তারা বাড়িতে চলে এসছে মানে সেই অবস্থায় তাদের যে কী মনের মধ্যে মানে কষ্ট তারা যন্ত্রণায় যে ছটপট করছে বাচ্চাটার জন্য সেটা কিন্তু আমরা বেশ ভালো বুঝতে পারছি তাই না আর অঞ্জলির অবস্থা তো বুঝতেই পারছো অঞ্জলি কিন্তু খুব একটা ভালো নেই তো বাবু বললো ওকে যে তুমি মানে একদম সুস্থ হয়ে যাবে যেটা বললো যে তারপরের দিন থেকে তুমি সাবান টাবান দিয়ে আরামসে স্নান করতে পারবে কিন্তু আমি তোমাদেরকে যেই কথাটা বললাম বন্ধুরা কেন বললাম তোমরা প্রথমে যে ভিডিও ক্লিপিংটা দিয়েছি যেটা বারবার তোমাদেরকে দেখার অনুরোধ করেছি তোমরা কি দেখেছো কিছু শুনতে পেয়েছো বন্ধুরা কি শুনতে পেলে ওখানে যে দেখো আমি আমারও সিজার হয়েছে আমার নিজের সিজার হয়েছে আমার সিজারের এক্সপিরিয়েন্স আছে তো যখন এখন বলতে পারো বেশিরভাগ মায়েরই কিন্তু সিজার করে বাচ্চা হচ্ছে এটা মানে বলতে পারো অ্যাভেলেবেল ব্যাপারটা হ্যাঁ যে বাচ্চা প্রেগনেন্ট আছে মানে বাচ্চা প্রসব হবে মানে সিজার এটা বেশিরভাগ কমন ব্যাপার ঠিক আছে তো আমি কোনো পেশেন্টের ক্ষেত্রে শুনেনি জীবনে যে সিজার করার সময় কোনো পেশেন্ট কিন্তু চিৎকার করে বা চেঁচামেচি করে এটা আমি কোনো দিনও শুনিনি তোমরা ডাক্তারবাবু যখন অঞ্জলিকে কথাগুলো বলছে ঠিক আছে তখন তোমরা একটু গুরুতরভাবে কথাগুলো শুনো তো দেখো ডক্টর সুজন কুমার মন্ডল বিশেষ বড় ডাক্তার ওনার ভালো নাম ডাক আছে নিশ্চয়ই উনি ভালো কাজ করেন এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কিন্তু উনি যখন সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরাতে একটা ভিডিও মানে যখন ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে হ্যাঁ আর যার মিলিয়ন সাবস্ক্রাইবার যার চ্যানেলে আপলোড হচ্ছে অবশ্যই তার চ্যানেলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু তার ভিডিওগুলো দেখছে এবার উনি যে ক্যামেরার সামনে যে কথাগুলো বললেন সেটা শুনে অনেক মা যারা প্রেগনেন্ট ঠিক আছে অনেক মা কিন্তু ভাবি মা মানে বাচ্চা হবে বা অনেকজন কিন্তু এখন নতুন বিয়ে হয়েছে তারা কিন্তু এই ভিডিওগুলো দেখছে তাদের মনে কী ধরনের ইম্প্যাক্ট মানে কি ধরনের প্রভাব পড়বে বলো তো বা তারা কি ভাববে মনে মনে তারা তো ভয়ে কাতরাবে কারণ এটা কি ধরনের কথা দেখো প্রথমে অঞ্জলি ডাক্তার কাছে গেলো ডাক্তারবাবু বলল যে তোমার কোনো টেনশন নেই একদম ঠিক আছে তুমি তো মানে তোমার যে সিজার হয়েছে সেটা বোঝাই যায়নি কারণ ওখানে মনেই হচ্ছে না দেখে যে তোমার সিজার হচ্ছে না ওটা কারো মনে হয় না কারণ সিজার করার আগে কিন্তু আমাদেরকে পুরো অর্ধেকটা পার্টস হ্যাঁ মানে কমর থেকে নিচে পুরোটা অবশ করে দেওয়া হয় যার জন্য কিন্তু ওই ইঞ্জেকশানটা দেওয়া হয় যে ইঞ্জেকশানটার জন্য আমাদেরকে সারা জীবন রোগের ভুক্তভোগী হতে হয় যে আমাদের কমর ব্যথা করে কষ্ট হয় মাঝে মধ্যে বাতাস হলে হুম কমর ব্যথা তাছাড়া সেলাইয়ের জায়গায় ব্যথা মানে একটু চুনচুন করে ব্যথা করে যাই হোক ব্যথা করে না বেশিরভাগ সেই জায়গাটা পিলপিল করে তো যাই হোক সেটাই দাও কিন্তু ডাক্তারবাবু কি বললেন যে তোমার যে সিজার হয়েছে সেই জায়গাটা দেখে মনেই হচ্ছে না যে তোমার সিজার হয়েছে একদম মানে পুরো একদম ওটা ঠিক আছে ওই ওই কথাটা আমি না এগ্রি করলাম যে দেখে মনে হচ্ছে না কারণ পেশেন্ট ওখানে কিছু ফিল করতে পারে না সিজার মানেই তো যে একদম সুন্দরভাবে বাচ্চাটাকে তার পেট থেকে বের করা যাবে যাতে কোনো রকমের বাচ্চার অসুবিধা না হয় বিশেষ করে সিজার হলে মায়ের যা কষ্ট হয় হয় পড়ে কিন্তু বেবি পুরো একদম সুস্থ স্বাভাবিক বেবির মানে শরীরে কোনো প্রেশার পরে না একদম ভালোভাবে বেবিটা কিন্তু আমাদের পৃথিবীতে আসতে পারে বা বলতে পারো খুব ভালোভাবে আসে ঠিক আছে জন্ম নেই তো সেটা হলো এবার তারপরে কি বললো অঞ্জলি তোমরা কথাগুলো শুনো ওই ক্লিপিংটা বারবার গিয়ে দেখো আর শুনো যে ওখানে বলছে যে আমি তো কিছুই বুঝতে পারিনি তো বলছে সবই দাদুর জন্য বলছে হ্যাঁ হ্যাঁ সবই দাদুর জন্য হ্যাঁ এটা ঠিক যে নিজের চেনা পরিচিত লোক বা কাছের মানুষ যদি আমাদের ট্রিটমেন্ট করে তখন কিন্তু আমরা কি হয় যে সেখানে আশ্বাস পাই ভরসা পাই বিশ্বাস পাই যে হ্যাঁ চলো নিজের মানুষ আছে কোনো কিছু হবে না সব ঠিক হবে তাই না কিন্তু সানি দেখবে তোমরা ব্যাগ ক্যামেরার ব্যাগ থেকে বলছে যে আমি ভাবলাম চিৎকার করবে তো চিৎকার তো করলোই না সব কিছু একদম ঠিকঠাক হলো তখন কী বললো ডাক্তারবাবু যে দাদু করেছে তো তার জন্য সবটা ঠিক হয়েছে না এটা সব ডাক্তারের ক্ষেত্রে সিজার যে কোনো ডাক্তার যে কোনো জায়গায় হলে পেশেন্টের চিৎকার চেঁচামেচি হয় না একদম সুন্দর সুস্থভাবে পেশেন্টের হ্যাঁ কোনো পেশেন্টের ব্লাড বেশি যায় কোনো পেশেন্টের ব্লাড কম যায় কিন্তু সেক্ষেত্রে পেশেন্ট কিন্তু চিৎকার চেঁচামেচি করে না কারণ তার সে কিন্তু বুঝতে পারে না যে তার কোনো রকমের শরীরে কাটা ছেঁড়া হচ্ছে হ্যাঁ আর অঞ্জলি বলছে যে আমি আমার যে কাটছি আমি বুঝতেই পারিনি না তুমি বুঝতে পারবে না কারণ তোমার মানে জায়গাটা অবশ করে দেওয়া হয়েছে কমর থেকে নিচে পুরো অবশ ঠিক আছে তো যার জন্য তুমি কিন্তু বুঝতে পারবে না তো সেটা তো বুঝার কোনো কথাই নয় তারপরেও ডাক্তারবাবু ওখানে কিন্তু বলা উচিত ছিল আপনার কিন্তু আমার মনে হয় দেখো যেহেতু মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা শেয়ার হয়েছে যেহেতু আমি একজন হ্যাঁ মানে বলতে পারো যে ক্রিয়েটার তাই না তো আমার এক ক্রিয়েটার বা বলতে পারো একজন ভিওয়ার্স হিসাবে কিন্তু আমি নিজের মতামত তোমাদের কাছে দিতেই পারি যাতে কিছু মানুষের হলেও অন্তত এটাতে কিছু লাভ হয় যে যারা সদ্যজাত মা তাদের এই যে ভয় যে সিজার করার সময় কিন্তু তাদের কোনো রকমের মানে চেঁচামেচি বা ভয়ের একটা ব্যাপার থাকে সেটা যেন তাদের মধ্যে না ডাউট হয় ঠিক আছে তো সেখানে ডাক্তারবাবু কি বললো যে মানে সানি বললো যা আমি ভাবলাম চিৎকার করবে আর অঞ্জলি বললো যে কাটার কোনো বুঝতেই পারলাম না তো ডাক্তারবাবু ওখানে মানে বেশ প্রশংসা কুড়ালো বেশ ভালো কথা কিন্তু ওখানে অবজেকশন করা উচিত ছিল ডাক্তারবাবুর যে না এটা কিন্তু হয় না মানে সিজার করার সময় কোনো রকম কোনো পেশেন্টের চেঁচামেচি হয় না কারণ জায়গাটা কিন্তু পুরো অবস্থা আমার এই জায়গাতে মনে হলো যে ওনারা একটু অবজেকশন করা দরকার ছিল কারণ এই ভিডিওটা মানে সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড হবে যেখানে লক্ষ লক্ষ মানুষ দেখবে তাদের মনে একটা ধারণা তৈরি হতে পারে ঠিক আছে তো যাই হোক তোমরা আমার এই কথার সাথে কতজন এগ্রি হবে সেটা আমি জানি না তবে তোমাদের সাথে কিছু ভিউয়ার্সের কমেন্ট আমি শেয়ার করছি যেখানে তোমরা দেখো মানে কমেন্টগুলো শোনো যে সানি অঞ্জলিকে কত মানুষ কী ধরনের সাজেশন দিয়েছে দেখো একজন বলেছে হ্যাঁ আর সানি অঞ্জলির যে বেবিটার যে এই যে ই হয়েছে মানে জন্ডিস হয়েছে তাতে কিন্তু অনেক মানুষ অনেক রকমের ই করেছে মানে সাজেশান দিয়েছে ঠিক আছে আর সানি অঞ্জলির বেবি কেমন আছে সেটাও তোমাদেরকে বলছি আগে কমেন্টগুলো বলি বলছে তুমি প্রেগন্যান্সিতে আখের রোজ খাওনি আখের রস খেলে জন্ডিস হওয়ার আশঙ্কা অনেক কম থাকে আমি প্রেগনেন্সিতে খেয়েছিলাম ডক্টর বলেছিল তোমার বেবির জন্য দোয়া করি দেখো আখের রস আমি ঠিক ততটা জানি না কতটা এটা খেলে কতটা উপকার হয় কিন্তু এটা আমি জানি যে প্রেগনেন্সিতে ডাবের জল খেলে কিন্তু অনেক উপকার হয় কারণ তাতে কিন্তু জন্ডিস হওয়ার আশঙ্কাটাও মনে হয় কম থাকে আর তাতে কিন্তু বেবির যে স্কিন কালার সেটা কিন্তু অনেকটা ফর্সা হওয়ার চান্স থাকে এটা আমি শুনেছি এটা আমি আমার সেকেন্ড বেবির ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করেছি আর আমি কিন্তু এর ফলাফল পেয়েছি ঠিক আছে আর আমার দুই বেবির ক্ষেত্রে কিন্তু আমার ই হয়নি মানে জন্ডিসের কোনো রকমের সম্মুখীন আমি হইনি ঠাকুরের কৃপায় তো এবার হলো গিয়ে একজন বলেছে দেখো কেদনা না অঞ্জলি সব ঠিক সব ঠিকঠাক মতো হবে ও সুস্থ হবে ঠিকই আর হ্যাঁ অত ছোট বাচ্চা ওর সাথে মা মানে তুমি থাকতে পারবে না কেন জন্ডিসটা এত কিভাবে হলো যাক সব ঠিক হবে ভগবানকে ডাকো তো এটাই আমারও প্রশ্ন যে কি করে অঞ্জলি সেখানে থাকার চান্সটা পাবে না বা সে থাকতে পারবে না আমার মনে হয় মা যেহেতু সে তো সদ্যজাত বাচ্চা সে যতই একটা ভালো জায়গায় থাকুক যতই তার টেক কেয়ার করা হোক না কেন তবুও মনে করি সেখানে কিন্তু পাশে মাকে রাখাটা অতি আবশ্যক হ্যাঁ আর আমার মনে হয় অন্য একটা ওয়ার্ডে মাদেরকে থাকার একটা ব্যবস্থা করা হয় যেটা আমাদের এখানে হসপিটালে আছে বাকিটা আমি ওদের নার্সিংহোমের কথা জানি না যেখানে অঞ্জলি রেখেছে ঠিক আছে তো একজন বলছে দেখো সত্যি সত্যি খুবই কষ্টের আমার চোখে জল এসে এসে গো ছেড়ে তুমি কেমন করে থাকবে বাচ্চাকে হুম এটা তো সত্যি খুব কষ্টের কথা তাই না তো তোমার বলেছে দেখো দেখে আমার চোখে জল এসেছে আমার মেয়ের দুই মাস তিন দিন বয়স হুম দশ দিনে আমার মেয়ের পায়ের হাড় ভেঙে গেছিল কি কষ্ট তো এক একটা মা এক এক রকমের বাচ্চাকে নিয়ে কষ্ট বা এক এক রকমের হেক্কেল উঠাচ্ছে তাই না তো এখন বর্তমান বয়স কিন্তু মাস তিন দিন ঠিক আছে আর বলছে দশ দিনে আমার মেয়ের কিন্তু পায়ের হাড় ভেঙে গেছে খুব ছিল মেয়ে তখন আমি শুধু কাঁদতাম আর ভগবানকে ডাকতাম ঠাকুরের কাছে মানে প্রার্থনা করি বা ঠাকুরের কৃপায় যেন তোমাদের তোমার যে বাচ্চা সেই বাচ্চা যেন সারা জীবন সুস্থ স্বাভাবিক ভালো থাকুক তো এখন বলেছে দেখো কেটে দিলে কী বলেছে কেটে দিলে হ্যাঁ ও এই পয়েন্টটা একজন কিন্তু বলেছে যে কেটে দিলে চেঁচাবে কেন তারপরে একজন দেখো বলেছে যে এখন নব্বই পার্সেন্ট নব্বই বেবির বেবির হওয়ার পর বিলিরুবিন বিলিরুবিন রেট এত বেশি আছে মানে এখন নব্বই পার্সেন্ট বেবির কিন্তু এই ধরনের বিলিরুবিনটা কী আমি তো ঠিক জানি না কারণ ডক্টরের লাইনে তো আমি পড়াশোনা করিনি তাই না তো চিন্তার কিছু নেই হয়তো উনি এই বিপদের মানে সম্মুখীন হয়েছেন বলে হয়তো উনি পরামর্শটা দিয়েছেন একজন বলছে একটা কথা বলি জানি তোমরা ক্রিয়েটার ভিডিও করতেই হবে কিন্তু যখন নিউ বোর্ন বেবির কথা আসে তার একটু প্রাইভেসি মেনটেন করো ও তো ছোটো কখন কি হবে কেউ জানে না সো প্লিজ ওকে একটু সশাল থেকে দূরে রেখো দেখো এটা কতটা সত্য কতটা মিথ্যা আমি সত্যি জানি না হুম যে কেউ বলে না যে দেখালে পরে নজর লেগে যায় তারপরে বেশি কেউ সুন্দর বললে সেটাতেও নাকি নজর লেগে যায় আমি মনে করি যারা সুন্দর তাদেরকে কিন্তু সুন্দর বলবেই তাই না আর যারা মানে দেখো যারা অ্যাকচুয়ালি দেখতে অসুন্দর বা বলতে পারো এক একটা মানুষ এক এক রকমের সৌন্দর্য নিয়ে আসে তো বিছড়িকে তো কেউ বিছরি বলবে না বা অসুন্দরকে কেউ অসুন্দর মুখে বলবে না কিন্তু যারা সুন্দর তাদেরকে সুন্দর বলবে আর তাছাড়াও এই বর্ন বেবি একদম সদ্যচাঁদ বাচ্চা আমি মনে করি এর চোখের সামনে যত ক্যামেরাটা কম আনা হবে তত কিন্তু ভালো কারণ এর এখন খুবই তো নাজুক বাচ্চাটা আর একটা ক্যামেরার যে ব্রাইটনেসের যে একটা প্রভাব ঠিক আছে এটা যেন বাচ্চাটার চোখে পড়লে খুব ক্ষতি করবে যার জন্য বলবো একটু ক্যামেরা থেকে বাচ্চাটাকে দূরে রাখো হ্যাঁ ডেলি ব্লগ বাচ্চাটাকে নিয়ে আসো ঠিক আছে শেয়ার করছো সবটা ঠিক আছে কিন্তু তবুও বলবো লক্ষ লক্ষ মানুষ যেহেতু ভিডিও দেখছে প্রত্যেকটা মানুষ যে তোমার ভালো চাইছে এই কমেন্টের সাথে কিছু না কিছু আমি এগ্রি করছি যে সবটা মানুষ সব মানুষ যে তোমার ভালো চাইবে এটা একদম না ঠিক আছে তো যার জন্য বলবো যে একটু সেফ থেকো কারণ অনেকে আমি দেখেছি দিয়ানাক দিয়ানাক মনে হয় কতদিন বেবির মুখই দেখায়নি একদম বেবি হ্যাঁ অনেকদিন মনে হয় বেবির মুখ দেখায়নি যাই হোক অঞ্জলি তো ভিডিওগুলো একটু দেরি করে ছাড়ছে একটু না বেশ দেরি করে ছাড়ছে যার জন্য এই ভিডিওগুলো কিন্তু অনেক দিনের আগের ঠিক আছে আমাদের কাছে অনেক দিন পর লেট লেট আসে এখন আপাতত অঞ্জলির বেবি কিন্তু সুস্থ স্বাভাবিক সে বাড়িতে আছে আর যে ভিডিওগুলো আমাদের কাছে আপলোড হচ্ছে সেই ভিডিওগুলো কিন্তু অনেক দিনের ঠিক আছে তোমরা আশা করি বুঝতে পারছো যারা ভিডিওগুলোর দিন মানে বুঝতে পারবে চেক আপের দিন ডেলিভারির দিন তাহলে কিন্তু সবটা তোমরা আইডিয়া করতে পারবে আর একজন বলেছে দেখো প্রেগনেন্সি বেশি রিলস বানালে যা হয় তুমি যদি সাবধানে থাকতে তাহলে এইসব না বেবি ভালো থাকতো এক একটা মানুষের এক এক রকমের বক্তব্য হ্যাঁ প্রেগনেন্সিতে আর বাচ্চা হওয়ার পর কিন্তু যারা নিউ মানে নিউ মা হবে ঠিক আছে নিউ বাচ্চা জন্ম দিবে হুম তো তাদেরকে বলছি যে প্রেগনেন্সিতে ঠিক আছে আমি নিজে আমার বাচ্চা হয়েছে আমিও সম্মুখীন হয়েছি আমিও জানি তো প্রেগনেন্সি থাকাকালীন কিন্তু একটু স্বাভাবিক স্বাভাবিক যতটা মানে স্বাভাবিক অবস্থায় হাঁটতে তার থেকে কিন্তু স্লোলি সব কিছু কিন্তু স্লোলি একদম সাবধানে হাঁটাচলা করা উচিত আর সব সময় ডাক্তার যেটা বলবে সেটাকে মেনটেন করে কারণ এখনকার সময়ে কিন্তু আমাদেরকে ডাক্তারের যা আমাদেরকে বলে তার অনুযায়ী কিন্তু আমাদেরকে চলতে হয় ঠিক আছে তো সেগুলো করবে আর আমার মনে হয় না প্রত্যেক মাসে মাসে ডাক্তার দেখানো খুব দরকার আছে তবুও বলবো প্রবলেম হলে তো দেখাতেই হবে তাই না তো সেভাবে করবে যার যেমনি ক্ষমতা সে সেমনি ডাক্তার দেখাবে মাসে মাসে চেক আপ করালে বেশি ভালো যার ক্ষমতা নেই তো প্রবলেম হলে তোমরা যেও দু মাসে তিন মাসে ঠিক আছে আর একদম টেনশন ফ্রি থাকবে আর একদম খাওয়া দাওয়া ভালো করবে কিন্তু ডাবের জল খেলে আমি জানি নিজের সম্মুখীন হয়েছি এটা করেছি অ্যাপ্লাই এর ফল মানে ফলাফল পেয়েছি অনেকটা উপকার হবে তোমার আমাদের ঠিক আছে আর এই যে লাফে লাফে রিলস করেছে এর জন্য হয়তো অঞ্জলিকে এই কথাটা শুনতে পাচ্ছে যাই হোক অঞ্জলিকে ভালোবাসে বলে এই ধরনের কমেন্ট করেছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম জানি না তোমাদের কী বক্তব্য আর আমি ডক্টর সুজন কুমার মণ্ডলকে নিয়ে হ্যাঁ এই কথাগুলো বললাম জানি না কতজন আমার সাথে এগ্রি করবে কারণ আমার যেটা মনে হয়েছে যে ওনার এ বিষয়ে অবজেকশন করা উচিত ছিল ঠিক আছে যে সিজার করার সময় কোনো রকমের চিৎ চিৎকার চেঁচামেচি হয় না কোনো পেশেন্টই করে না কারণ ওই কিন্তু বুঝতেই পারে না যে ওর সাথে কিছু হচ্ছে কারণ সিজার কিন্তু বেশ অনেক মানে একটা বুঝতে পারো একটা মানে সুস্থ স্বাভাবিক শরীরকে অক্ষম করে হ্যাঁ সে জায়গাটা কেটে আর একটা পর্দা না কতগুলো লেয়ার কাটার পর কিন্তু সিজার করা হয় আমার যে ডাক্তার সিজার করেছিল একদম কোনো অসুবিধা হয়নি বলছি না আমি সিজার করার পর পুরো সুস্থ ছিলাম হ্যাঁ মানে সুস্থ পথে যেভাবে ওটি থেকে বের হয়ে সেভাবে ছিলাম কিন্তু তিন দিন পর আমি এতটাই সুস্থ গেছিলাম যে কেউ বুঝ মানে ওখানে বুঝতেই পারছিল না যে আমি আমার সিজার হয়েছে আর তারপরে যেদিন আমি বাড়িতে আসি সেদিনে কিন্তু আমার সেলাই টেলাই সব কাটা হয়ে গেছে আর আমাকে ডাক্তারবাবু বলেছে তুমি একবার এসে আমার চেম্বারে চেক আপ করে নেবে আমি কিন্তু তারপরে যাইনি কারণ ডাক্তারবাবু খুব পাকাপোক্ত আর উনি খুব ভালোভাবে কাজটা করেছিলেন ঠিক আছে যাইক বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওকে প্লিজ পাশে থাকো টাটা